1348 সাল, 22শে শ্রাবণ, অস্তমিত রবি। সোনার তরীর কবি তার সোনার ফসলকে দিয়ে গেলেন। একবার 22শে শ্রাবণ উপস্থিত ছিলাম আমি শান্তিনিকেতনে উপাসনা মন্দিরে। কবিকে স্মরণ করে তার গান, তার উপনিষদের মন্ত্র শুনছিলাম। নিঃশব্দে আলোর পরশ নিয়ে বেরিয়ে এলাম সেখান থেকে। গাছের তলায় বসে ভাবছিলাম, আগুনের পরশমণির ছোঁয়া কোথায় পাব? 22শে শ্রাবণ জীবন মরণের সীমানা পার হয়ে যাওয়ার দিন। 22শে শ্রাবণ মৃত্যুকে ধ্রুব জেনে অমৃতময় জীবনের জয়গান গাওয়ার দিন। আসুন আজ সকলে মিলে কবিকে সশ্রদ্ধ চিত্তে আমরা স্মরণ করি। আমাদের জীবন আজকে দ্রুত থেকে দ্রুততর হয়ে উঠছে, আর ততটাই দ্রুতভাবে দেখা যাচ্ছে নানা রকম মানসিক সমস্যা। সেগুলো অবশ্যই মানসিক চাপের থেকে আসছে, আর তার মধ্যেই দেখা যাচ্ছে সন্দেহ প্রবণতা। আমরা আমাদের চারপাশে অনেক মানুষকে দেখি যারা ভীষণ সন্দেহপ্রবণ। প্রাথমিকভাবে না মনে হলেও এটি কিন্তু অবশ্যই একটি মানসিক অসুখের লক্ষণ। আর এই সন্দেহ প্রবণতা নিয়েই আজকে আমরা আলোচনা করব বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর দেবাশিস রায়ের সঙ্গে। নমস্কার ডক্টর রায়। আচ্ছা ডক্টর রায়, এই সন্দেহ প্রবণতার যে এটা যে একটা অসুখ, তো এটা কি মানুষের মানে ছেলেবেলা থেকেই হয়, মানে ছেলেবেলার কোনো ইনসিডেন্ট থেকে কি এই অসুখটা হতে পারে? অনেক সময় হতে পারে। অনেক সময় সন্দেহ প্রবণতা একেবারে ছোটবেলা থেকে কারোর থাকে এবং সেটা পরবর্তীকালে বড় হয়ে একটা অন্যরকম রূপ নেয়। কিন্তু কেবল ছেলেবেলাই একমাত্র কারণ নয়, বা ছেলেবেলার কোনো রিমার্কেবল ঘটনাই একমাত্র কারণ নয়। অনেক সময় সন্দেহ প্রবণতা, প্রথম কথা হচ্ছে এটা কিন্তু একটা কোনো অসুখ নয়, এটা একটা লক্ষণ, অসুখের লক্ষণ। বিভিন্ন অসুখে সন্দেহ প্রবণতা দেখা যেতে পারে। প্যারানয়েড স্কিজোফ্রেনিয়া, স্কিজোফ্রেনিয়া বলে যে অসুখটা আছে তাতে দেখা যেতে পারে। ডিলিউশনাল ডিসঅর্ডার আছে কয়েকটা, যেখানে কেবল কয়েকটা ভুল ভ্রান্তি নিয়েই মানুষ বেঁচে থাকে, সেই অসুখগুলোতে দেখা যেতে পারে সন্দেহ প্রবণতা। এছাড়াও অনেক কটা শারীরিক অসুস্থতায়, যেমন ধরুন তো থাইরয়েডের প্রবলেম, অ্যাড্রিনাল গ্ল্যান্ডের প্রবলেম, প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের সমস্যা, এগুলোতে হয়। ভাইটামিন বি ডেফিশিয়েন্সি, সেগুলোতে অনেক সময় সন্দেহ প্রবণতা দেখা যায়। তারপরে ব্রেনের কয়েকটা, আমাদের মস্তিষ্কের কয়েকটা স্ট্রাকচারে সেখানে যদি কোনো রকম ড্যামেজ হয় বা সেখানে যদি কোনো রকম অ্যাবনর্ম্যালিটি থাকে, সেখানে সন্দেহ প্রবণতা দেখা যেতে পারে। পার্কিনসন্স ডিজিজে দেখা যেতে পারে, অ্যালজাইমার্স বা অন্য ডিমেনশিয়া যেটা আমরা পিক্স ডিজিজ বলি, সেগুলোতে সন্দেহ প্রবণতা দেখা যেতে পারে। অনেক রকম অসুখ থেকে এটা একটা বিশেষ লক্ষণ আর কি। আচ্ছা, কোন সময় বা কোন স্টেজে আপনি একজন লোককে বলবেন যে তিনি সন্দেহ প্রবণ? সন্দেহ প্রবণ আমরা যে কোনো সময় আমাদের সন্দেহ আসতেই পারে, সন্দেহটা স্বাভাবিক। সন্দেহটা মূল কথা হচ্ছে যে কোনো সত্যকে যাচাই করে দেখা। আচ্ছা, মানুষ সবসময় ইনফরমেশন পাচ্ছে, যে কোনো মানুষ তার বাইরের পরিবেশ থেকে সবসময় একটা যে কোনোভাবেই একটা ইনফরমেশন আহরণ করছে, এইভাবেই সভ্যতা বাড়ছে। এই ইনফরমেশনটার যৌক্তিকতা কতটা সেটা বিচার মানুষ সবসময়ই করে যাচ্ছে, ইদার কনসিয়াসলি করছে কিংবা আনকনসিয়াসলি করছে। এই যৌক্তিকতার বিচার করাটা যখন একটা মাত্রা ছাড়িয়ে দেয়, যেখানে সেই মানুষটির কিছু অসুবিধা হয় বা মানুষের চারিপাশে যারা আছেন তাদের অসুবিধা হয়, তখনই আমরা একজনকে সন্দেহ প্রবণতার শিকার বলি। আদারওয়াইজ সন্দেহ কিছুটা দিক থেকে স্বাভাবিক। আর যখন কোনো মানুষ এই সন্দেহ প্রবণতার শিকার হয়, তাহলে তার ট্রিটমেন্টটা কি? এখানে তাকে প্রথম কথা, যে কারণের জন্য সে সন্দেহ প্রবণ, সেই কারণটাই ট্রিট করলে তার চিকিৎসা হয়। এখানে দেখা যায় প্রথম কথা আমাদের যেটা করতে হবে, সেটাকে আমাদের ভালো করে মূল্যায়ন করতে হবে, কি কারণে সন্দেহ প্রবণতাটা হচ্ছে। ভেতরে যে অন্তর্নিহিত যে অসুস্থতাটা আছে, যে মানসিক অসুস্থতা বা শারীরিক অসুস্থতা আছে, সেইটাকে আমাদের প্রথমে নির্ণয় করতে হবে। এর সঙ্গে সঙ্গে কিছু কিছু ওষুধ আছে, আমরা যেগুলোকে অ্যান্টিসাইকোটিক্স বলি, আগে যেগুলোকে নিউরোলেপটিক বলা হতো, সেই ওষুধগুলো যখন সন্দেহ প্রবণতার একটা দৃঢ়বদ্ধ ভুল ধারণায় পরিণত হয়, সেইটা দূর করতে এই ওষুধগুলো সাহায্য করে। আচ্ছা ডাক্তারবাবু, সাইকোথেরাপি যেটা আমরা খুব শুনি আজকাল, তো এই সন্দেহ প্রবণতার ক্ষেত্রে সাইকোথেরাপির ভূমিকাটা কতটা? সাইকোথেরাপিরও একটা ডেফিনেটলি নির্দিষ্ট ভূমিকা আছে, যেখানে প্রথম প্রথম সন্দেহ প্রবণ মানুষ
তাকে আমরা সাপোর্টিভ সাইকোথেরাপি দিই, যে তাকে বা পুরোপুরি তাকে মোটামুটিভাবে নিশ্চিন্ত রাখা যায় তার নিজের পরিবেশে। এবং এই সাপোর্টিভ সাইকোথেরাপির সঙ্গে সঙ্গে যখন ওষুধ কাজ করতে শুরু করেছে, ওষুধ যখন কিছুটাভাবে ওই ডিলিউশন বা ওই ভুল ভ্রান্ত ধারণাগুলোকে নির্মূল করে দিচ্ছে, সেই রকম সময় আমরা ইনসাইট ওরিয়েন্টেড সাইকোথেরাপি দিই, যেখানে সন্দেহ প্রবণতার ব্যাপারে ওই মানুষটির একটা অন্তর্দৃষ্টি তৈরি হয়। আচ্ছা। এবং তাতেও নিজেও সেই সন্দেহ প্রবণতা থেকে বেরিয়ে আসতে চেষ্টা করে। আর এই ট্রিটমেন্টটা কতদিন ধরে চলা দরকার? এগুলো এক একটা অসুখে এক এক রকম ট্রিটমেন্টের ডিউরেশন। ধরুন যদি স্কিজোফ্রেনিয়া জনিত সন্দেহ প্রবণতা হয়, অনেক সময় আমরা প্রায় সারা জীবন ধরে তার চিকিৎসা করি। সারা জীবন ধরে তাকে হয় ওষুধ খেয়ে যেতে হবে বা কনসাল্ট করতে হবে? আচ্ছা আচ্ছা, এর অসুখ পুরোপুরি সেরে যায়? ধরুন সন্দেহ প্রবণতা যে অসুখটা, সেটা ট্রিটমেন্টে পুরোপুরি সারে? হ্যাঁ, ধরুন 87% ডেফিনেটলি পুরোপুরি সেরে যায় এবং খুব তাড়াতাড়ি সেরে যায়। আচ্ছা ডাক্তারবাবু, এবারে আমাদের নারীর দর্শক বন্ধুদের জন্য বিশেষভাবে জিজ্ঞেস করি যে এই সন্দেহ প্রবণতার যে লক্ষণটা বা যে অসুখটা, এটা কি পুরুষদের মধ্যে বেশি দেখা যায় না মেয়েদের মধ্যে? এটা এখনও পর্যন্ত আমাদের যা স্টাডিগুলো করা হয়েছে তাতে মেয়েদের মধ্যে সন্দেহ প্রবণতাটা একটু বেশি দেখা যায় পুরুষদের থেকে। এবং ধরুন শতকরা 16% থেকে 50% মানুষের মধ্যে কোনো না কোনো সময় একটা সন্দেহ প্রবণতাটা হয়। এখানে মেয়েদের সঙ্গে ছেলেদের 3:1 অনুপাতে মোটামুটি সন্দেহ প্রবণতাটা দেখা গিয়েছে। অনেক ধন্যবাদ ডক্টর রায়। ডক্টর রায়ের সঙ্গে কথা বলে জানতে পারলাম যে সন্দেহ প্রবণতাটা একটা অসুখের লক্ষণ। আবার ফিরে আসবো আগামী পর্বে নিয়ে নতুন কোনো সমস্যার সমাধান। নমস্কার। আমি নিজে তোমাকে ধন্যবাদ জানাচ্ছি একটা অন্য কারণে। একটা অনুষ্ঠানে গেছিলাম, সেখানে একজনের সঙ্গে আমার আলাপ হয়েছে, সে নারীত্ব প্রশংসায় পঞ্চম্য। এবং সব থেকে বড় কথা, সমস্যার সমাধান যে সেকশনটা আমার আর তোমার থাকে সেটা নিয়ে খুব অভিভূত। আমাকে বলছেন যে ফ্রেকলসের সমস্যার ব্যাপারে যদি একটা কোনো এপিসোড করা যায়, তো আজকে যদি আমি একটু ফ্রেকলসের সমস্যা নিয়ে কথা বলি। হ্যাঁ নিশ্চয়ই। দেখো আজকে তো সমস্যা নিয়েই তো আজকে আমাদের চলতে হবে, কারণ এবং সমস্যা যখন আছে তার সমাধানও আছে। কিন্তু একটা জায়গা এখানে এই কারণেই বললাম, ফ্রেকলসের সমস্যার সমাধান ব্যাপারটা কিন্তু জায়গাটায় কিন্তু আমি যে কোনো সমস্যার সমাধানে কিন্তু আমি গ্যারান্টি দিয়ে কথা বলি যে হবেই নিশ্চিত। কিন্তু ফ্রেকলসের ব্যাপারটা কিন্তু সাধারণত ফ্রেকলস সাধারণত যায় না। যদি পার্মানেন্ট একটা প্রবলেম, কিন্তু একটা কথা জানবে, ফ্রেকলস প্রচণ্ড বেড়ে যায়। যে তোমার হলো মানে যে ওখানেই স্টপ হয়ে গেল কিন্তু তা নয়, জিনিসটা প্রচণ্ড বাড়তে থাকে, রাতারাতি বাড়তে থাকে। আস্তে আস্তে একটা দুটো থেকে দেখবে পুরো মুখে হয়ে গেল, পুরো বডিতে হয়ে গেল, সেটাকে কিন্তু কন্ট্রোল করা সম্ভব। আবার একথা আমি বললাম হয়তো আমার দর্শক বন্ধুদের কাছে, কিন্তু আমাকে অনেকে এসেই বলেছে দিদি কি ব্যাপার, তুমি তো বললে ফ্রেকলস যায় না, কিন্তু তোমার বড় অঙ্গ অঙ্গ রাখবে কি তোমাদের ফ্রেকলস চলে গেল। ফ্রেকলস হয় কেন? আমাকে যিনি বলেছেন তার তো ফ্রেকলসের সমস্যা রয়েছে বলেই বলেছেন। ফ্রেকলস অনেক কারণে হয়। ফ্রেকলস ম্যাক্সিমাম ক্ষেত্রে বংশগত কারণে হয়, বরাঙ্গ অঙ্গরাগ যদি উনি মাখেন ফ্রেকলস কিন্তু আর বাড়বে না, এক নম্বর পয়েন্ট। দুই নম্বর পয়েন্ট, ফ্রেকলস হয়তো কিছুটা ফেড হয়ে গেলেও যেতে পারে, বাই চান্স যদি চলে যায় আমার সবচেয়ে বেশি ভালো লাগবে আপনার চেয়েও। সারাদিনে 3 বার বরাঙ্গ দিয়ে মুখ ধোবো এবং স্নানের সময় বডিটা ছাড়বো না, বডিও বরাঙ্গ দিয়ে ধোবো, কারণ বরাঙ্গ একবার যে মাখে জাস্ট 5 মিনিট ধরে ঘষে জল দিয়ে ধুয়ে ফেলবো। এইভাবে সারাদিনে 3 বার বরাঙ্গ দিয়ে মুখ ধোয়া এবং স্নানের সময় বডিটা বরাঙ্গ দিয়ে ধোবো। আর কমলিকা এই কারণে বডিটাও করবো, কারণ আমি তো বললাম যে ফ্রেকলস প্রচণ্ডভাবে বেড়ে যায়, স্প্রেড করে মুখ থেকে আস্তে আস্তে পুরো বডিতে করে, যাতে আর না হয় সেদিকে আমাকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। এইভাবে দেখো বরাঙ্গ দিয়ে ঘষবো, এরপর করবো কি অঙ্গরাগ, অঙ্গরাগটাও দেখো পুরোপুরি ডাস্ট অবস্থায় আছে, দেখেছো পুরোপুরি কিন্তু অঙ্গরাগটাও ডাস্ট অবস্থায় আছে। এটাও আমি করবো কি জাস্ট প্লেন জলের সাথে আমি গুলে নিয়েছি, প্লেন জলের সাথে গুলে নিয়েছি। সেক্ষেত্রে সকালে একবার অঙ্গরাগ পুরো মুখে লাগাবো এবং চোখের ওপর নিচেও লাগাবো, গলায় লাগাবো, যেসব জায়গায় ফ্রেকলস হচ্ছে সে সমস্ত এরিয়ায় লাগাবো, এতটাই পুরো করে লাগাবো, শুকোতে কিন্তু 1 ঘন্টা সময় নেবে।
এক ঘন্টা ধরে শুকিয়ে জল দিয়ে দেবো, কিন্তু চোখের উপর নিচের অঙ্গরাগ দু মিনিট পর তুলো জলে ভিজিয়ে কারণ চোখের উপর নিচটা আমাদের এত বেশি স্পর্শকাতর, দু মিনিটের বেশি রাখলে কেউ টান হয়ে যায় তো রিঙ্কলস চলে আসলো, সেই জন্য দু মিনিট পর তুলো জলে ভিজিয়ে মুছে ফেলবো। আবার বিকেলে কী করবো, বরাঙ্গ দিয়ে মুখ ধুয়ে অঙ্গরাগ পুরো মুখে লাগাবো, পুরো বডিতে যেখানে যেখানে ফ্রেকলস হচ্ছে সেসব জায়গায় লাগাবো, চোখের উপর নিচেও লাগাবো, পুরো মুখ বডির অঙ্গরাগ এক ঘন্টা ধরে শুকিয়ে জল দিয়ে দেবো, চোখের উপর নিচের অঙ্গরাগ দু মিনিট পর তুলো জলে ভিজিয়ে মুছে ফেলবো। যখনই বাইরে বেরোবো সান অ্যান্ড পলিউশন প্রোটেক্টিভ বেস, এই যে সান অ্যান্ড পলিউশন প্রোটেক্টিভ বেস, তনুচ্চ মেখে বেরোবো, তাহলে সূর্যরশ্মি থেকে তনুচ্চকে প্রোটেক্ট করছে, তাই তো? তাহলে ফ্রেকলস হওয়ার সম্ভাবনাটাই আর থাকছে না, আর যাতে না হয় সেজন্য তো সেইভাবে তো আমাদের প্রিকশন নিয়ে তো আমাদের কাজ করতেই হবে, সেই জন্য আমি যখনই বেরোবো বাইরে দিন দুপুর রাত্রে আমি তনুচ্চ মেখে বেরোবো। এইভাবে যদি নিয়ম করা যায় তাহলে কিন্তু সমস্যা সমাধান করা খুব সহজেই সম্ভব। বাহ, সেক্ষেত্রে তুমি তোমার ক্লিনিকে যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবে, যাদের খুব অ্যাকিউট প্রবলেম হয়ে গেছে ফ্রেকলস, তারা তো ক্লিনিকে সেশনের জন্য যেতেই পারে, এই ক্লিনিকে আর কি কি ধরনের কাজ হয় সেটা একটু বলে দাও। আকাঙ্ক্ষা বিউটি ক্লিনিকে প্রথম আমি একটা পয়েন্ট বলি যে কোনো রকম কেমিক্যাল ইউজ করা হয়, সবটাই পুরোপুরি হার্বাল। আকাঙ্ক্ষায় কোনো রকম ব্লিচ করা হয় না, পামিং করা হয় না, স্ট্রেটনিং করা হয় না, কালারিং করা হয় না, কোনো রকম একেবারে। সুতরাং এখানে যা করা হয় পুরোপুরি প্রসেস হচ্ছে হার্বাল প্রসেসে কাট ফেশিয়াল করানো হয়। শুধু তাই নয়, কোন পেশেন্ট এলো তার স্কিনে কী সমস্যা, কী ধরনের তার স্কিন, সেইটা দেখেই তার ফেশিয়াল কী হবে সেটা নির্ধারণ আমি করে থাকি। আমি শুধু ফেশিয়াল করিয়ে কিন্তু ক্ষান্ত হয়ে যাই না, কিন্তু আমি মনে করি যে একটা ডেইলি বিউটি কেয়ার হচ্ছে মানুষকে সৌন্দর্যের পথে এগিয়ে নিয়ে যেতে পারে। আমি মাসে একটা ফেশিয়াল করলাম, সারা মাস কিছু কোনো দৈনন্দিন রূপচর্চা করলাম না, সে ফেশিয়াল করাচ্ছে না করা ভালো। সুতরাং দৈনন্দিন রূপচর্চা করে কী করে নিজের ত্বককে সুন্দর রাখবে সেটাও কিন্তু আমি বলে দিই। তো সেক্ষেত্রে তোমার সঙ্গে যোগাযোগ করবে কোথায়, টেলিফোন নাম্বারটা? হ্যাঁ, টেলিফোন নাম্বার হচ্ছে আকাঙ্ক্ষা বিউটি ইনস্টিটিউট অ্যান্ড বিউটি ক্লিনিক, ফোন নাম্বার 2475-5839, 2475-5839, 3092825838, 3092825838। আকাঙ্ক্ষা কিন্তু উত্তরবঙ্গে জলপাইগুড়িতেও রয়েছে, যারা উত্তরবঙ্গে জলপাইগুড়ির আকাঙ্ক্ষা যোগাযোগ করতে চান তারা ফোন করুন 03561-224323, 03561-224323। নিশ্চয়ই তোমাকে আমাদের মাঝে আবার পাবো। নিশ্চয়ই। আজকের এই বিউটি সেগমেন্ট আপনাদের কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন, তার সঙ্গে বিউটি টিপ পাঠাতে ভুলবেন না, আর চিঠি তো আছে পাঠাতে ভুলবেন না। ভালো থাকবেন। নমস্কার, নারী রান্নাঘরে আমি কাঞ্চনা সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বিকেলের কী রেসিপি বলুন তো, মানে আপনাদের বাড়ির কী রেসিপি? আমার বাড়ির রেসিপি কি জানেন, মানে আমার রান্নাঘরের রেসিপি বলছি চুপি চুপি। তার আগে একটু আমাদের অতিথির সঙ্গে আলাপ করে নেওয়া যাক, দেবানী দত্ত। নমস্কার বৌদি। বৌদি, আজকের রেসিপি মানে আমরা দুজনে যে রেসিপিটা তৈরি করবো এক্ষুনি, সেটা হচ্ছে ফ্রুট কাস্টার্ড। কি অমনি জিভে জল চলে এলো, তো আমারও চলে এসেছে, তাই জন্য আমি ওয়েট করছি খাওয়ার জন্য। কী কী লাগবে বলুন? এটা এইটা তৈরি করার জন্য লাগছে দুধ, লাগছে চিনি, লাগছে পাকা কলা, লাগছে আম, লাগছে কাস্টার্ড পাউডার, লাগছে চেরি ফল, কাজু বাদাম আর কিশমিশ। দুধটা কী করতে হবে, গ্লাসে আলাদা করে ঢেলে নিতে হবে? ঢেলে নিতে হবে, না হলে কাস্টার্ডটা না হলে চেপে যাবে গরম দুধ দিলে। ঢেলে দিবে এতে, এই দুধটা একটু গরম হবে। আমি এইটা হাফ লিটারের থেকে একটু কম দুধ আছে আমি ঘন করে রেখেছি, তাইতে আমি কাস্টার্ড দিচ্ছি 4-5 চামচ। আচ্ছা, 4-5 চামচ, 2 চামচ, 3, পুরোটা ঢেলে দিলেই 4 হয়ে যাবে মোটামুটি, 4-4, 4। এটা আমি ভালো করে সাথে মিশিয়ে নিই, মানে একদম স্মুথ করে নিতে হবে। আর এবার কি এর মধ্যে এটা ঢেলে দিতে হবে? ওটা চিনিটা দিতে হবে, এর মধ্যে চিনিটা, পুরোটা চিনিটা দিতে হবে? না, এটা দিয়ে দিই। হ্যাঁ, কাস্টার্ডে কি একটু বেশি চিনি পরিমাণ? একটু বেশি চিনি লাগবে। ওই 4-4 চামচ মতো চিনি দিলাম। চিনিটা মিশে যাওয়ার পর, চিনিটা মিশে যাওয়ার পরে আমি কাস্টার্ডটা ঢেলে দেবো। আর আটকে থাকবো কনসিস্টেন্ট? হুম হুম। এরপর আমি একটা বাটিতে ওই ফ্রুটসগুলো সাজিয়ে নেবো। সাজিয়ে নিয়ে এইটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে ঢাললে ভালো হয়, কিন্তু এখানে তো ঠান্ডা হওয়ার সময় নেই, যার জন্য আমি ওই ফ্রুটসের ওপর কাস্টার্ডটা ঢেলে দেবো। আচ্ছা, এবার দর্শকটা নিশ্চয়ই দেখতে পাচ্ছে এইবারে কমে আস্তে আস্তে, মানে অল্প এবার আঁচটাও কমে দিতে হবে, যখন একদম বন্ধ করে দিন, বন্ধ করে দিন। হ্যাঁ, আরও চেপে যাবে না হলে ছড়িয়ে ছিটিয়ে। আর কলা,
চাইলে অনেকে অনেক রকম দিতে পারে, কিন্তু আপেলটা শক্ত, খেতে ভালো লাগবে না। আপেলটা একটু নরম জাতীয়, অনেকে পেঁপে দেয় কিন্তু পেঁপেতে একটু ঝোল ঝোল মতন হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, পেঁপেতে। এইবারে ওইটাতে ঢেলে দিতে হবে। এটা ফ্রিজে রেখে খেলে খুব সুন্দর লাগে, আইসক্রিমের মতো লাগবে, বেশ জমে গেল, ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে এটা গরমের থেকে। তাহলে কাজু কিশমিশটা উপর থেকে ছড়িয়ে, কাজু কিশমিশটা ছড়িয়ে, হয়ে গেল আমাদের ফ্রুট কাস্টার্ড। সবই তো হলো, কিন্তু এই গরম জিনিস এটা ফ্রিজে রাখলে আরও খেতে ভালো লাগে, কিন্তু কিছু করার নেই, আমার বাটি আর চামচ যখন তৈরি আছে তখন এত সময় নষ্ট করাটা একদম ঠিক হবে না। আপনি যদি তুলে দেন, কাস্টার্ড সমেত খেতে হবে, তার ভালো লাগবে। ভীষণ ভালো খেতে হয়েছে ফ্রুট কাস্টার্ড। কড়াইয়ে দুধ দিন, দুধ গরম হলে চিনি দিন। অন্য পাত্রে কাস্টার্ড পাউডার দুধে গুলে নিন। এবার কড়াইয়ে দুধে গুলে রাখা কাস্টার্ড পাউডার দিয়ে দিন এবং ঘন হলে নামিয়ে নিন। একটা পাত্রে আম আর কলা দিন এবং কাস্টার্ডটা ওপর থেকে ঢেলে দিন। চেরি কাজু কিশমিশ দিয়ে সাজিয়ে ফ্রিজে রেখে পরিবেশন করুন। এটা রোজ রোজ খাওয়া খুব বিপজ্জনক, তাহলে ফুলে যেতে পারো, কিন্তু সপ্তাহে দু তিন দিন এরকম চলতেই পারে, আর মাঝে মাঝে এক দু চামচ তো চলতেই পারে। আজকের মতন বিদায় নিলাম, ভালো থাকবেন, ভালো রাখবেন, আর আপনাদের জন্য রইল একটু মিষ্টি মুখ ততক্ষণের জন্য।